উমরে ফারুক গোসল করে আসলেন, কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে, কথা বোঝেন নাই বোধহয়। প্রথমে দোয়ার ধাক্কা, পরে কোন সূরা দিয়ে ধাক্কা, ধাক্কা দিয়ে ধাক্কা, তিন নম্বরে এখন আর একটা ধাক্কা খাবে, গোসল করে আসলেন। ফাতেমা বিনতে খাত্তাব বললেন, গোসল যখন করে এসেছেন এই নেন। উমরে ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সূরা তোহার প্রথম আয়াতের দিকে নজর করলেন, নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। উমরে ফারুক পড়তে আরম্ভ করলেন, তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়খশা তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ। পড়েন উনি পড়তে আরম্ভ করলেন, তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই কোরআনকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ, যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন ওই আল্লাহ তাআলা নিজেই এই কোরআন পাঠিয়েছে। আওয়াজ করে পড়তে হবে, আল্লাহ আকবার। উনি খুব ভালো আরবি জানতেন, সূরা তোহা পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না, উমরে ফারুক ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন, আল্লাহ আকবার। সূরা তোহাটা হাতে নিয়ে, তলোয়ারটা হাতে নিয়ে বিশ্ব নবীর দিকে ছুটতে আরম্ভ করলেন, আইনা মোহাম্মদ, কোথায় মোহাম্মদ, তোমরা আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো। বিশ্ব নবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আলকামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন। উমরে ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্ব নবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল, নবী আপনি পালান, ওই যে খাত্তাবের বেটা উমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে। সাহাবীরা বললেন, নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব। বিশ্ব নবী বললেন, না আমি পালাবো না, বরং তোমরা সরে যাও, উমর ইবনে আল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও, আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে, আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে, আসতে দাও। উমরে ফারুক এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। পড়েন সুবহানাল্লাহ। উমরে ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্ব নবীর হাতে হাত রাখলেন, ন মুসলিম সাহাবীদের মধ্যে খুশি আর আনন্দের বন্যা বয়ে গেল, ন মুসলিম হাতে গোনা সাহাবারা আল্লাহর প্রশংসা করলেন। বিশ্ব নবী সাইয়েদ উমরে ফারুককে জড়িয়ে ধরলেন, উমরে ফারুক এবার বিশ্ব নবীরে বললেন, নাবী গো আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি? বিশ্ব নবী বললেন, বালা নাহনু আলাল হক, আমরাই সত্যের উপরে আছি। সুবহানাল্লাহ। পড়ে আলাসনা আলাল হক, নবী আমরা কি সত্যের উপরে নাই? হ্যাঁ অবশ্যই উমর তুমি সত্যের উপরে আছো। উমরে ফারুক বললেন, তাহলে ফিমাল ইখতিফা, তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেব কেন, আমি তো কালিমা পড়ে ফেলছি, আসেন আমার সাথে বের হই। ফিমাল ইখতিফা, আর লুকায় লুকায় কেন, আসেন আমরা বাইরে বের হই। বিশ্ব নবী বললেন, উমর এটা মক্কী জীবন, এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই। উমরে ফারুক বলে, না আমার দায়িত্ব, আমি একটা মিছিল দিতে চাই নবী, আল্লাহর নামের তাকবীর দিতে দিতে দারুল আরকাম থেকে শুরু করে মসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাঁপাইয়া দেব। অনুমতি দেন, বিশ্বনবী দিতে চায় না। উমরে ফারুক অনেক বুঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই? এখানে লোক নাই, আমি একাই মিছিল দিতেছি, এটা জমবে মিছিল জমবে? খুঁজে উনি 11 জন মুসলিম সাহাবা পেলেন, কয়জন? উমরে ফারুক বললেন, 11 জনই সই, এই 11 জন নিয়েই আমি আল্লাহর নামের তাকবীর দেব। দুই লাইন করলেন, কয় লাইন? দুই লাইন। পেছনে 6 জন, আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সামনে 5 জন তার আগে দাঁড়ালেন উনি নিজেই, তাহলে 6 6 12। বললেন, এই দুই লাইনই আমরা তাকবীর দিতে দিতে, বেশি না, এই দারুল আরকামের ঘর থেকে
আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয়, এই সাফার পাদদেশে ছিল দারুল আরকামের ঘর। উনি বলেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায়, কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবীর নিয়ে ওখানে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন। উনি বলেছিলেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদানি। খেয়াল করে শুনেন, কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন। উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন, ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না, এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায়। চিল্লায় বলো ঠিক কিনা? ওমর ফারুক এক বাক্যের একটা ছোট্ট ভাষণ দিলেন, মান আরাদা আন তাসকুলা উম্মু, কে আছো মায়ের এই মক্কায়, কে আছো মায়ের বুক খালি করতে চাও, ইয়া আচামা ওয়ালাদু, কে আছো বাচ্চাগুলারে নিজের সন্তানগুলোরে ইয়াতিম বানাতে চাও, কে আছো তারমিলা যাওজাতুহু নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও, ফালিয়া সুদ্দানি বুকের পাটা থাকলে আমি ওমর রে থামাও, ফালিয়া সুদ্দানি দেখি মক্কায় কার এত বড় বুকের পাটা, কে আছো মায়ের বুক খালি করতে চাও, সন্তান রে ইয়াতিম বানাতে চাও, স্ত্রীকে বিধবা বানাতে চাও, ফালিয়া সুদ্দানি পাল্লে আমারে ঠেকাও। এই বলে উনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে স্লোগান শুরু করে দিলেন। এক এক স্লোগানে মক্কার মরুজ জমিন থারথার করে কাঁপতে আরম্ভ করলো। এই মিছিল মক্কার কেউ দেয় নাই। মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বাইরিস, উতবা বাইরিস, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সব বের হইছে। কি রে, আমার এলাকায় এত বড় স্লোগান, কার এত সাহস? বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর, ওমর রে দেখে দিছে এক দৌড়। কারণ ওমরে ফারুককে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওমরে ফারুক আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল। কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে, ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ থামাতে পারবে না। চিল্লায় বলো ঠিক কিনা? ওইরকম একটা ওমরের দরকার আমাদের, বেশি চাই না। জোরে বলেন ঠিক কিনা? না